ভুবনেশ্বরে আউ জনে করোনা পজিটিভ চিহ্নট গতকালি রাতে রাজ্যের চিহ্নট হয়েছিল চারিজন করোনা পজিটিভ মধ্যে জনে ভুবনেশ্বর অনেক অন্য দুই জন সুন্দরগড় জেলার এবং জনে কেন্দ্রাপড়া জেলার এই চারিজনকর ট্রাভেল হিস্ট্রি বর্তমান খোঁজা চালিছি এবে সুদ্ধা 54 জন করোনা পজিটিভ চিহ্নট হয়ে সারে এবে 41টি আক্টিভ কেস রয়েছে 12 জন সুস্থ হয়েছেন দুই জন ঘরক ফেছেন এবং জনে আক্রান্তকর মৃত্যু হয়েছে গত রাতে যে চারিজন চিহ্নট হয়েছিল তাঁর ভিতর ভুবনেশ্বরে জনে করোনা পজিটিভ মধ্যে চিহ্নট হয়েছেন এবং অধিক আলোচনা করা মো সহ যোড়ি হয়েছেন মো সহযোগী অনিরুদ্ধ মিশ্র এবং অনিরুদ্ধ সুন্দরগড় বিশ্রার বলে দুজন জনাপড়ি গেলে কেন্দ্রাপড়ার রাজনগর অঞ্চলের বলে জন জনাপড়ি গেলে এবং ভুবনেশ্বর কেউ অঞ্চল এপর্যন্ত কোণী কিছু সূচনা আসলে কি দেখুন ভুবনেশ্বর বিষয়ে কোণী তথ্য সরকার তরফ দিয়া যায় না কেবল জনে রোগী বলে যা সরকারি তথ্য যা আপনার মনে থাকবে মানে ট্যুইট করি কিংবা মেসেজ দিয়ে যা যেত যোজন তারপরে ভুবনেশ্বর যেত নূয় প্রথমে যেত গোটে জেলাকে সূচনা দেওয়ার হোক বা প্রথমে যেত এম কেস আসলা কিংবা তা পূর্ব কেস আসলা দুই তিন কেস সেতবে যেত মানে ভয় লোক ভিতরে আশঙ্কা এবং উৎসুকতা লা হুয়েত ভুবনেশ্বর একাধিক রোগী বাহার পরে সে উৎসুকতা বা আশঙ্কা মধ্যে লোক ভিতর সেতে প্রকার না খালি গোটে কেউ জোন আম জোন বা আম এরিয়া পুনি লকডাউন হব কি আমরা কন্টেনমেন্ট এরিয়া করবে কি কারণ যেমন মনে থাকবে সুন্দরগড়ে প্রথম কেস রিপোর্ট হয়েছে জনে তা ভিতর রোগী ডাক্তারখানার লে এবং আউ জনে হোম কোয়ারেন্টাইনে লে তাকে সাথে সাথে সেমানে হসপিটাল নেবে এবং বিশ্রা অঞ্চল কন্টেনমেন্ট জোন ভাবে ঘোষণা করছেন সেমি ভুবনেশ্বরে যেত প্রথমে আসলা বমিকাল আসলা ঝাড়পড়া আসলা কিংবা আপনার সত্যনগর যেত আসলা সেটা কন্টেনমেন্ট জোন করা হচ্ছিল সূর্যনগর কথা দেখুবে সূর্যনগর যেত কন্টেনমেন্ট জোন ঘোষণা করা গলা সেতবে প্রথম ভাবে মু যেত সে অঞ্চলকে যাই গোটে সেটি পিটুজি দিয়েছি সেতবে ইভেন তাগিদ মধ্যে করাইছিল আপনার সে এরিয়া কাহিঁকি গলে তেমন যে রিপোর্টর মানে বা যে মিডিয়া বন্ধু মানে প্রথমে ফার্স্ট কেসে মধ্যে যাই ইন্টারভিউ নিয়েছিলে রোগীঙ্কর সম্পর্কীয় ঠারু তাঁকু সেমানে মধ্যে 14 দিন রেস্ট দিয়াগলা বা সেমানকু কোয়ারেন্টাইনে রখাগলা বা তাঁকু তাঁক সংগরোধ করি তাঁকু রখাগলা তেমন বর্তমান ভুবনেশ্বর স্থিতি এয়া যে বর্তমান কো এরিয়া কু কোয়ারেন্টাইনে রখা যাচ্ছে বা কো এরিয়া কু আপনার কন্টেনমেন্ট জোন ভাবে ঘোষণা করা হচ্ছে এবং কেতে রোগী কো প্যাচরে আসছেন কারণ ভুবনেশ্বরের বর্তমান ভুবনেশ্বর ইজ দি এপি সেন্টার অফ করোনা 19 কহিলে ভুল হবনি ওড়িশা যদি আপনার লক্ষ্য করবে কারণ 54 রু পাখাপাখি 40 অধিকা রোগী হচ্ছেন কেবল ভুবনেশ্বর তেমন যদি সম্পূর্ণ তথ্য বা সম্পূর্ণ চিত্র দেবে তাহলে ভুবনেশ্বর হচ্ছে এপি সেন্টার তেমন ফোকস মধ্যে ভুবনেশ্বর উপরে সরকারের অধিক এবং ভুবনেশ্বর কু যেহেতু ওয়েবসাইট রেজিস্টার বা তথ্য যে দৌলে সরকার তথ্য যে লা সেটি যেহেতু ওয়েবসাইট রেজিস্টার প্রবলেম লা তেমন সঠিক তথ্য দবারে মধ্যে সরকার তরফ মধ্যে সম্ভব হোলা আমি আশা করি যেহেতু এবে 4-5 দিন ছুটি আছে হয়তো পুরা ডিটেল নদলে মধ্যে যেত মঙ্গলবার বেলকু যেত রিজ্যুম করব ফুল ফ্লোর যেত সরকারি অফিস কারণ 5 দিনিয়া ছুটি আছে গুড ফ্রাইডে সেকেন্ড স্যাটারডে সানডে তারপরে পুনি আপনার হনুমান জয়ন্তী বা পণা সংক্রান্তি পুনি তারপর দিন মহাবীর আপনার বা আম্বেদকর জয়ন্তী এই 5 দিন ছুটি পরে যেতবে লোকসেবা ভবন কর্মচারী মানে আপনার যেত মো স্যানিটাইজার টনেল দিয়ে যেত আটাক করবে অর্থাৎ সংখ্যা বর্তমান রাজ্যে বড়ি চালিছে লোক মানুষ আহরি সচেতন আবশ্যক হয়ে পড়ছে।